কুড়িগ্রামে শিশুদের চিত্ত বিনোদন ও খেলাধুলার জন্য দুটি শিশু পার্ক থাকলেও তা শিশুদের ব্যবহার করা তো দূরের কথা, রয়েছে বেহাল দশার মধ্যে। এখানে না রয়েছে শিশুদের খেলার প্রয়োজনীয় উপকরণ, আবার যেগুলো রয়েছে সেগুলো ভগ্ন দশায়। কুড়িগ্রাম জেলা শহরের শিশু পার্কগুলোতে প্রতিদিন ঘুরতে আসা শত শত ছাত্রছাত্রী ও নানা বয়সের মানুষ ফিরে যায় ভগ্ন মনে। জেলা শহর কুড়িগ্রামে পুরাতন শহর ও নতুন শহরে প্রায় ২৫ বছর আগে দুইটি পৌর শিশু উদ্যান গড়ে উঠলেও এরপর আর কোনো সংস্কার কিংবা উন্নয়ন চোখে পড়েনি। ধীরে ধীরে এই পার্কগুলোর খেলার সামগ্রীগুলো যেমন নষ্ট হয়েছে, তেমনি হারিয়েছে এর সৌন্দর্য। শিশু পার্কে বেড়াতে আসা ছাত্ররা জানান, তারা এখানে এসে যেমন খেলার কোনো উপকরণ পান না, তেমনি নেই কোনো মেধা বিকাশের স্থান। আসলে আমাদের এখানে ভালো শিশু পার্ক বলতে নাই, আমাদের লেখাপড়া বিনোদন, লেখাপড়ার পাশাপাশি বিনোদনের দরকার। তাই আমরা লেখাপড়ার পাশে বিনোদন করতে পারতেছি না, বিনোদন না করলে ভালো মেধা বিকাশ ঘটে না। তাই চাই যে আমাদের শিশু পার্ক আরও উন্নত হোক, ভালো হোক, এটাই জেলা প্রশাসনের কাছে আমাদের আবেদন। আমরা এখানে আসি, ভালো মতো খেলতে পারি না, কিছু শিখতে পারি না। এখানে বিভিন্ন ধরনের মনে করেন যে জিনিসপত্র যেগুলো আছে সবগুলো নষ্ট হয়ে গেছে। আমরা চাই যে এগুলো জানতে পরবর্তীতে ভালো হয়, এবং আমরা আসি যে কিছু শিখতে পারি, আসি কিছু জানতে পারি, আসি এখানে ভালোভাবে খেলতে পারি। এই আর কি, আমরা এটাই চাই যাতে খুঁজে আমার আরও উন্নয়ন হয়, এই শিশুপার্কের উন্নয়ন হয়। বলো, আমাদের এই কুড়িগ্রাম শহরে শিশু সরকারি শিশু পার্ক যেগুলো আছে সেগুলোর মধ্যে একটিও ভালো না। আর এগুলোর জন্য যে আমাদের মানে ভালো করে কিছু শিখতে পারবো সেটাও আমাদের জন্য হচ্ছে না, এগুলোর অবস্থাপাতি একদম বিহীন। তাই আমার শিশু পার্কটা বেহাল অবস্থায় পড়ে আছে। আমরা এখানে এসে খেলতে পারি না, দৌড়াদৌড়ি করতে পারি না। ফুটবল যেমন অনেক ক্রিকেট ফুটবল খেলতে আসে, তারাও খেলতে পারে না। বিভিন্ন গাছপালা এখানে আছে, আরও গাছপালা আমার উঁচু গাছপালা এখানে লাগা দরকার, এখানে বাগান করা দরকার। এখানকার এই পার্কগুলো পরিবেশ হারিয়ে এখন বখাটেদের আশ্রয় কেন্দ্রে পরিণত হওয়ায় মেয়েরা এই পথে চলাফেরা করতে ভয় পান বলে অভিযোগ করেন। শিশু পার্কের এখন বর্তমানে এমন অবস্থা, আমরা যে এখানে আসবো বা চলাফেরা করবো এই রাস্তাটা দিয়ে সেরকম কোনো পরিবেশ এখন নাই। এখন যে কোনো সময় আমাদের এখান থেকে চলাফেরা করার খুবই সমস্যা হয়। এখানে গরু ছাগল, তারপর বাজে ছেলেদের আড্ডা সবসময় থাকে, যে কোনো অনুষ্ঠান হোক। তাছাড়া এমনিতে যে সবসময় প্রতিদিন আমরা স্কুল কলেজ যাতায়াত করি, সেখানে আমাদের অনেক সমস্যা হিসেবে পার্কটা যে কারণে করা হয়েছে ওটা যেন সফল হয়, মেয়েদের আসার বা বাচ্চাদের আসার জন্য পরিবেশ থাকে। এখানে না বাচ্চারা না মেয়েরা কেউ আসতে পারে না, শুধুমাত্র বাজে ছেলেরা আর গরু ছাগল, এগুলো ছাড়া কোনো এখানে পার্কে কোনো কিছু আসতে পারে না। এই কারণে এই সমস্যাটার জন্য সমাধান তাড়াতাড়ি করা হয়, এটাই আমাদের। এর মধ্যে কিছুই নাই, যেমন কিছু খেলার সামগ্রী নাই, কোনো বাগান নাই। এখানে যাতে ওগুলো থাকে তাতে আমরা কিছু শিখতে পারি বা কিছু জানতে পারি, আমাদের খেলার অনুভূতিটা যাতে এখানে পূরণ হয়। আমাদের এই বয়সে তো খেলাটা বেশি প্রয়োজন, কিন্তু আমরা তো সেটা স্কুলে বেশি একটা হয় না, ক্লাস হয় নিয়মিত, ওখানে বেশি একটা পাই না। কিন্তু এখানে এইরকম যদি একটা শিশু পার্ক থাকে তাহলে কিন্তু আমরা এখানে আসি খেলতে পারবো বা এখানে আসি বিভিন্ন জায়গাটা ঘুরে দেখতে পারবো, বাগান টাগান।
শিশু পার্কগুলোকে বেহাল দশা থেকে উত্তরণ করে সংস্কার সহ নানা পদক্ষেপের কথা সে সময় জেলা প্রশাসক সুলতানা পারভীন জানালেও দীর্ঘ সময়ে এখনো হয়নি এর সমাধান। কুড়িগ্রামে আসলে আমাদের রিক্রিয়েশনের মতো যদি আমি বলি যে রিক্রিয়েশনের জায়গা জনমানুষের, সেটা হচ্ছে নদী কেন্দ্রিক আমাদের এখন পর্যন্ত যা আছে। এর বাইরে তো সেই পার্কটি আসলে অবহেলিত অবস্থায় আছে, তেমন কোনো সংস্কার হয় না, বা পৌরসভার পক্ষ থেকেও তেমন কোনো ইনিশিয়েটিভ আমরা দেখছি না। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে আমি এই বিষয়টিকে নিয়ে চিন্তা করছি যে এটি একটি সুন্দর শিশু পার্কের রূপ দেওয়া যায় কি না, সেই ব্যাপারে পৌর মেয়রের সাথে কথা বলে আমরা একটা ইনিশিয়েটিভ নিব। এর বাইরে আমাদের শেখ রাসেল ধরলা সেতুর পারে আপনি জানেন যে শেখ রাসেল শিশু পার্কের জন্য আমরা ইতিমধ্যে প্রস্তাব পাঠিয়েছি। এই বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বিবেচনার অপেক্ষায় রয়েছে, আমরা আশা করছি যে এটি হবে। আরেকটি আগামী দিনের ভবিষ্যৎ শিশুদের সুস্থ ধারায় বেড়ে উঠতে শিশু পার্কের উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত নজর দেবেন এমনটাই প্রত্যাশা জেলাবাসীর।